हेलो एवरीवन, वेलकम बैक टू गुंजन रेसिपी। हमें गुंजन आज हमें अपने साथ एक चिकेन रेसिपि शेयर करब। तो चिकेन रेसिपिटा एक अन्यधरण बनिए, तो आशा करछि भिडियो अपन भलो लागे। और ये हमें डिम दिए रान्ना करेछि, तो ये किन्तु चिकेन डाक बांगलो नय, एटा एकटु अन्य रकम रेसिपि, ताई भिडियो अपनारा लास्ट अब्दि अवश्य देखबें। तो एबार चलुन हमें भिडियो शुरू करछि। तो एर जोन्नो आमी गोटा एकटा चिकेन नियेछि, एबं एई चिकेनटाते आमी चर्बी एबं स्किन सह नियेछि, एबं एई चिकेनटाते प्राय 1.5 केजिर मतो मांस आछे। एबार खूब भालो करे चिकेनटा आमी परिष्कार करे नियेछि। एबार एटा आमी म्यारिनेट करे नेब। तो तार जोन्नो लंका गुड़ो, नून, धने गुड़ो, जिरे गुड़ो ओ चिकेन मसला नियेछि, एबं एकटा काँचा लंका छिड़े नियेछि, एबं चिकेन आमी बोल्लाम एटा स्किन सह एवं चर्बी सह एटा चिकेन। एटा आपनारा दोकाने बोल्ले ओरा केटे देबे एइभाबे। तो एटा आमी निएछि एकटु अन्य धरनेर चिकेनटा बानानोर जोन्नो। तो आपनादेर देखिए दिच्छि स्किन ओ चर्बी थाकले कि रकम देखते हय। तो प्रथमे आमी काँचा लंकाटा दिए निलाम एवं एकटा पेंयाज कुচি एर मध्ये दिए निच्छि, এবং একটা টমেটো কুচি দিয়ে নিচ্ছি এবং একটা পাকা লঙ্কা দিয়ে নিচ্ছি এর মধ্যে দেখতে কালারফুল হওয়ার জন্য, এবং সমস্ত মশলাটা দিয়ে নিচ্ছি আমি। এতে মশলা হিসেবে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এক চামচ করে, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, এবং চিকেন মশলা দিয়েছি, এবং লেবু দিয়ে নিচ্ছি হাফ চামচ, এবং এর সাথে আমি স্কিপ করে গিয়েছিলাম, এর সাথে আমি 2 চামচ সরষের তেল দিয়েছি। আপনারা চাইলে 100 গ্রামের মতো বা 250 গ্রামের মতো আপনারা টক দই মিশিয়ে নিতে পারেন। আমি টক দইটা এখানে স্কিপ করছি, আমি শুধুমাত্র লেবুটাই মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব, এবং এটা আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে নেব, যাতে এর টেস্টটা খুব ভালো আসে এবং মশলাগুলো চিকেনের মধ্যে চলে যায়। তো এটাকে আমি ম্যারিনেট করার জন্য 1 ঘন্টার মতো রেখে নিচ্ছি। এবার একটা আমি পেস্ট তৈরি করে দেখাবো আপনাদের। তো তার জন্য আমি 4টি পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি, এটা পেস্ট করে নেব, এবং কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা, একটা টমেটো নিয়েছি, এবং একটা রসুন পুরোটা নিয়েছি, এবং আদা 2-3 ইঞ্চির মতো নিয়েছি। তো এগুলোর আমি পেস্ট তৈরি করে নেব আলাদাভাবে। আলু ডুমোর সাথে কেটে নিয়েছি, সামান্য বয়ল করে এটা আমি ভেজে নেব, এবং ডিমটাও সেদ্ধ করে ভেজে নেব। তো এর জন্য আমি তেল খুব কম পরিমাণে নিয়েছি, প্রায় 2-3 চামচের মতো নিয়েছি, 2-3 চামচ থেকে 4 চামচের মতোই হবে এটা। তো এতে আমি প্রথমে চিনি দিয়ে নিচ্ছি কালার আসার জন্য, এবং ফোড়ন হিসেবে তেজপাতা এবং 2 শুকনো লঙ্কা এবং হাফ ক্রাশ করা গোলমরিচ নিয়ে নিচ্ছি, গোলমরিচ না গরম মশলা নিয়ে নিচ্ছি। তো চিনিটা সামান্য লাল হয়ে আসলে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করেছি, তো সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে নেব। তো ফোড়নটা সামান্য ফুটে এসেছে, এটা প্রায় চিনিটা লাল লাল হয়ে গেছে, এটা দিলে কালারটা খুব ভালো আসে, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। আর আপনারা চাইলে একটু বেশি তেলও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি এটা স্কিন সহ এবং চর্বি সহ রান্না করছি, তাই আমি তেলটা কম দিয়েছি। এবং পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি, একটা পেঁয়াজ আছে এটা কুচি করে দিয়ে নিচ্ছি, একটু অন্য রকমের টেস্ট আছে সেই জন্য আমি পেঁয়াজটা এইভাবে কিছুটা কুচি এবং কিছুটা বেটে নিয়েছি। এবং এতে একটা ট্রিক আপনাদের বলে দেবো, যাতে খুব তাড়াতাড়ি আপনারা পেঁয়াজটা ভাজা করে নিতে পারেন, এবং একটা অসাধারণ টেস্ট আছে চিকেনের মধ্যে। এই পেঁয়াজটা যেটা আমি পেস্ট করেছি এটা কিন্তু একেবারেই জল রাখিনি, আমি সম্পূর্ণটা চেপে নিয়েছি, জলটাকে আলাদা করে নিয়েছি। এইভাবে পেঁয়াজটা যদি আপনারা ভাজা করেন তো দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে থাকে, এবং তেলটা ছিটকে হয় না, এবং এর কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। অন্যান্য পেঁয়াজ ভাজার সময় যে টেস্টটা আসে এর টেস্টটা কিন্তু একটু আলাদা আসে। তো এবার আমি ভেজে নিচ্ছি এটা, এবং সামান্য নুন দিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়ে থাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি, আদা রসুনের পেস্টটা দিয়ে নিচ্ছি, এবং কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটা দিয়ে নিচ্ছি।
এবার মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে, এবার শুকনো মশলাগুলো এর মধ্যে আমি ব্যবহার করব। এর মধ্যে এক চামচ হলুদ এবং এক চামচ নুন দিয়েছি। আগে কিন্তু আমি হলুদ দিয়েছিলাম, তাই এখানে আবার দিচ্ছি। এতে আমি জিরে গুঁড়ো এক চামচ, হাফ চামচ নিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ, এবং মাটন মশলা আমি নিয়েছি এক চামচ, এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ। এবং আপনাদের যেটা বলছিলাম যে পেঁয়াজের জলটা যেটা আমি আলাদা করে রেখেছি, এবং আদা রসুনের বাটার যে জলটা সেটা আমি সম্পূর্ণ আলাদা করে রেখেছিলাম। এবং এতে কিন্তু আমি তেল দিয়ে মশলাটা কষছি না বা জল দিয়েও কষছি না, এটা কিন্তু সম্পূর্ণটাই আমি ওই পেঁয়াজ আদা রসুনের জলটা দিয়েই কষছি। এতে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ আসে এবং ভীষণই টেস্টি হয়, আর এতে কিন্তু খুব কম তেলেও কিন্তু রান্নাটা করা যায়। তা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এইভাবে চিকেন রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এইভাবে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজের জলটা ব্যবহার করে। এইভাবে কিন্তু সমস্ত মশলাটাই আমি কষিয়ে নেব, এবং এটা কিন্তু আমি লো আঁচে করে নিচ্ছি। প্রায় মশলাটা আমার কষা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই এটা থেকে দেখুন তেল বেরিয়ে এসেছে, মানে পুরো মশলাটাই কিন্তু আমার কষানো হয়ে গেছে ওই সামান্য তেলেই, এবং ওপরে কিন্তু বেশ কিছুটা তেল ভেসে উঠেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এটা আমি একটু বেশিক্ষণ ম্যারিনেট করেছি যাতে পুরো মশলাটা চিকেনের মধ্যে চলে যেতে পারে, সেই জন্যই আমি একটু, আপনারা চাইলে আধ ঘন্টাও ম্যারিনেট করতে পারেন, সেখানে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার খুব ভালোভাবে এই চিকেন এবং কষানো মশলাটা আমি কষিয়ে নেব। যেহেতু মশলাটা কষাতে বেশি সময় লাগেনি, এখানে কিন্তু মাংসটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না, তবে যেটুকু জল বেরোবে সেই জলটুকুর জন্য আমাদের একটু কষিয়ে নিতে হবে, যেহেতু নুন দেওয়া হয়েছে এতে কিন্তু জল বেরোবে একটু। এবার এই সময় এই কষানো মাংসের সাথে আমি কিছু মশলা অ্যাড করব যাতে এর ফ্লেভারটা অন্য রকম আসে। তো তার জন্য বিরিয়ানি মশলা আমি হাফ চামচ নিয়েছি, এক চিমটে গোলমরিচ, এক চিমটে গরম মশলার গুঁড়ো নিয়েছি। এই মশলাটা কিন্তু আপনারা লাস্টের দিকে ব্যবহার করবেন যাতে ফ্লেভারটা চিকেনের মধ্যে পুরোটাই থাকে, এবং এই ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর আসে। তো সেই জন্য আমি প্রায় চিকেনটা কষানো হয়ে গেছে, এর লাস্টের দিকে আমি মশলাটা ব্যবহার করছি। আপনারা এইভাবে রান্না করে বিরিয়ানিও করতে পারেন খুব সহজেই, কিন্তু সেটা ভাতটা তৈরি করেই কিন্তু এই চিকেনটা যদি ব্যবহার করে নেন তাহলে কিন্তু আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে কিন্তু আপনারা চিকেন বিরিয়ানিও করে নিতে পারেন, মানে চিকেন বিরিয়ানি যে চিকেন কষাটা হয় আপনারা এইভাবে করে নিতে পারেন। তো একটু আর একটু কষিয়ে নেব আমি মাংসটা। তো প্রায় কষানো আমার হয়ে গেছে, তেলটা কিন্তু সাইড থেকে বেরিয়ে এসেছে। এবার এই অবস্থাতেই কিন্তু আমি ভেজে রাখা আলু এবং ডিমটা দিয়ে নেব। আপনারা যদি আলু ও ডিম দিতে না চান সেক্ষেত্রে আপনারা স্কিপ করে নিতে পারেন, এইভাবেই আপনারা ফ্রাইড রাইস এবং রুটি পরোটা বা লুচির সাথে খেতে পারেন। তো আমি এখানে আলু ও ডিমটা অ্যাড করব, তার আগে আমি কিছুটা চিকেন তুলে রাখবো কারণ এতটা চিকেন আমি ব্যবহার করব না। তো তার আগে আমি আলু ও চিকেনটা পুরোটা একবার কষিয়ে নিচ্ছি যাতে আলুর মধ্যে এই চিকেনের ফ্লেভারটা চলে আসে। তো আমি একবার কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, এবং অর্ধেকটা চিকেন আমি তুলে রাখছি, এবং অর্ধেকটাতে আমি গ্রেভি বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে গরম জল নিয়েছি হাফ বাটির মতো, তো গরম জল এবং আলু এর মধ্যে দিয়ে নিয়েছি, আর ডিমটা আমি লাস্টে সাজানোর সময় ব্যবহার করব। তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে নিয়েছি। এবার এতে আমি কাসুরি মেথি সামান্য ছড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে ধনে পাতা কুচি ছড়িয়ে নিতে পারেন, এবং সামান্য ঘি ব্যবহার করছি। এই সময় ঘিটা দিলে ফ্লেভারটা থাকে চিকেনের মধ্যে এবং খেতেও ভালো লাগে।
তো তাই প্রথমে আমি ঘিটা ব্যবহার করিনি, আপনারা চাইলে প্রথমেও ঘিটা ব্যবহার করে নিতে পারেন। তো চিকেনটা আমার প্রায় রেডি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এবং ডিম দিয়েই চিকেনটা যদি আপনারা ব্যবহার করেন খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই ছিল আমার ডিম ও চিকেন কারির রেসিপি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ এগেইন।